বন্ধুরা, গতকালকে সাকিবের এই নৈপুণ্যের কারণে সাকিব আল হাসানের 3টি ম্যাচ এবং 5 লক্ষ টাকা জরিমানা হয়েছে। আমি মনে করি 3000 ম্যাচের উপকার হয়ে গেছে গতকালকের এই স্টাম্প উপড়ে ফেলা। স্টাম্পে সাকিব আল হাসান লাথি দিয়ে আজকে 3 ম্যাচ বহিষ্কার হয়েছে, কিন্তু বাংলাদেশের 3000 ম্যাচের ভবিষ্যৎ সে গড়ে দিয়েছে। বন্ধুরা, হয়তোবা আমরা বাংলাদেশের মানুষ দেখেও না দেখার অনেক সময় ভান করতে হয়। খেলাটাতে দেখা যাচ্ছে সেটেলমেন্ট হয়ে গেছে, আউট হলে আউট দেওয়া হয় না, ওয়াইড হলে ওয়াইড দেওয়া হয় না, সিদ্ধান্ত আগে থেকেই হয়ে গেছে। যখন সাধারণ মানুষ বোঝে, কিছু না বলে সেখান থেকে আস্তে করে সরে যায়। কিন্তু সাকিব আল হাসান সরে যায়নি, তিনি প্রতিবাদ করে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটীয় ভবিষ্যৎ যদি রক্ষা করতে হয় তাহলে বাংলাদেশের মানুষকে সজাগ করতে হবে। এবং কালকে স্টাম্প উপড়ে ফেলার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ এখন ক্রিকেটের দিকে নজর দিবে, যে আজকে সাকিব উপড়ে ফেলেছে, কালকে আবার কে না উপড়ে ফেলে আমরা একটু দেখি কি হয় মাঠে, একটু দেখি। কষ্ট লাগে বাংলাদেশের ক্রিকেট নিয়ে যখন আজে বাজে কথাবার্তা হয় তখন কষ্ট লাগে, কারণ বাংলাদেশের ক্রিকেটই আছে একমাত্র রাজনৈতিক বিহীন চা দোকানে, ঘরে, এখানে সেখানে, একমাত্র একটা অবলম্বন যেখানে একযোগে সবাই স্লোগান তোলে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামায়াত বলেন, সবাই এক টেবিলে বসে চায়ে চুমুক দেয় আর বাংলাদেশের সাপোর্ট করে, আর কোনো জায়গায় নেই। ফুটবলে করে আর্জেন্টিনা ব্রাজিল, বাংলাদেশের সাপোর্ট করে না, কারণ বাংলাদেশের ফুটবলের ইতিহাস, বর্তমানের ইতিহাস অনেক ব্যবধান। বাংলাদেশের ফুটবলে লাডি সোডা ছাড়া কিছু চলে না। গ্রামে গঞ্জে ফুটবল মানি, চেয়ারম্যানে চেয়ারম্যানে কোবাকুবি, মেম্বারে মেম্বারে কোবাকুবি, জিতলেও খাইতে হবে প্লেয়ারের মায়ের, হারলেও খাইতে হবে প্লেয়ারদের এলাকার বাসীর মায়ের। তাই এই ধরনের কারণে ফুটবলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে, আজকে ক্রিকেটের ভবিষ্যৎও অনিশ্চয়তার দ্বারপ্রান্তে। এভাবে যদি সেটেলমেন্ট বন্ধ করা না যায়, বড় হর্তাকর্তাদের লোভনীয় অফার থেকে প্লেয়ারদের, আম্পায়ারদের বা বাকি হর্তাকর্তাদের রক্ষা করা না যায়, তাহলে আইপিএলের মতো জনপ্রিয়তা হারাবে বাংলাদেশের ক্রিকেটও। আইপিএল নামক যে ক্রিকেটটা ইন্ডিয়াতে হয় সবাই জানে, এখন সেই প্রোগ্রামটা জাস্ট একটা অনলাইন জুয়ার আড্ডা ছাড়া আর কিছু নয়। আইপিএল এখন জুয়ার আড্ডা ছাড়া কিছু নয়, ঠিক বাংলাদেশের ভবিষ্যৎটাও এমন দিকেই আগাচ্ছে। আমি জানি না, আমি শিওর না যে আসলে সেটেলমেন্ট করার কারণে দল লাভবান হচ্ছে নাকি কেউ না কেউ সেই দূর থেকে আড্ডা জমিয়ে বেড়াচ্ছে। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশের লাল সবুজের পতাকাটাকে যদি উজ্জীবিত রাখতে হয়, তাহলে মনে রাখতে হবে সাকিবের উপড়ে ফেলে দেয়া স্টাম্পের কথা, মনে রাখতে হবে সাকিব আল হাসানের প্রতিবাদের কথা। সবাই আমরা সাকিব আল হাসানকে বেয়াদব বলেই চিনি, একটা বেয়াদব প্লেয়ার, পৃথিবীর সেরা অলরাউন্ডার একটা বেয়াদব, কারণ প্রতিনিয়ত সে বেয়াদব হওয়ার একটাই কারণ, সে অন্যায়ের প্রতিবাদ করে। আর বাংলাদেশে যে অন্যায়ের প্রতিবাদ করে সে হচ্ছে বেয়াদব, এবং এই বেয়াদবরাই বাংলাদেশকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ, বাংলাদেশের সামনের দিকের পথ চলা সব কিছু। আমি মনে করি আমাদের হর্তাকর্তা, বড় বড় যারা আছেন, বড় বড় জায়গায় যারা আছেন, দয়া করে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল রাখতে হলে গ্রামে গঞ্জে থেকে যারা ক্রিকেট খেলে তাদেরকে এনে বাংলাদেশে পারফর্ম করার সুযোগ দেন। এভাবে তামিম ইকবালের, আকরাম খান তো সবার নাই, তাই না? তামিম ইকবালের মতো আকরাম খান সবার নাই, তাই আমি মনে করি বাংলাদেশের আনাচে কানাচে এমন আকরাম খান, এমন তামিম, এমন সাকিব হাজার হাজার আছে, তাদের কাছ থেকে তাদেরকে তুলে আনেন, এবং দয়া করে বাংলাদেশের ক্রিকেটে কোনো ধরনের কলঙ্ক যাতে না লাগে সেই দিকে নজর দেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ভিডিও।